নেই, প্রায় প্রায় 350-এর কাছাকাছি ছবি। এবং সব থেকে বড় পাওনা তার, উনি এমন কিছু রেকর্ডস করেছেন যেগুলো আমাদেরকে সবসময় গর্বিত করে তোলে। উত্তম কুমার, অসিত বরণ, রবি ঘোষের মতো লেজেন্ডসদের সঙ্গে উনি কাজ করেছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একজন অভিনেতা যিনি প্রায় 100 জন অভিনেত্রীর সাথে পর্দায় অভিনয় করেছেন। এছাড়াও আমরা তাকে পেয়েছি এমন কিছু রেকর্ডসে, 2004 সালে একা 22টা ছবি রিলিজ করেছে যা ইন্ডিয়াতে কোনো হিরো করেননি। শুধু তাই নয়, উনি আমাদের মনের নায়ক। এখনো পর্যন্ত গ্রাম বাংলার বহু ঘরে মানুষ ভগবানের মূর্তির পাশে তার ছবি রাখে, সকালবেলা উঠে একবার প্রণাম করে নিজের কাজে যায়। এটাই আমাদের সকলের গুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উনি আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং আজীবন কাল আমাদের হৃদয় জুড়ে থাকবেন। কখনো অ্যাংরি ইয়াং ম্যান, ভবিষ্যতে আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ মুখ কান নাক আর থাকবে না, আর সেটা চোরা দিলেও তোকে চিনতে পারবে না। কখনো রোমান্টিক হিরো, কখনো একজন দায়িত্বপূর্ণ বাবা যিনি বলেছেন যুগের সাথে চলো পাল্টাই, কখনো বরফের দেশে গিয়ে শুটিং করেছেন আমাদের বিনোদনের জন্য, কখনো হ্যান্সম্যান অ্যান্টনি, কখনো লালন ফকির, কখনো জাতিশ্বর। তবে তার আসার সাথে সাথেই উঠবে একটা হাততালির ঝড়। তবে ঝড় তুলবো আমরা এবার মঞ্চে, সবাই মিলে নেব একটা ফাইনাল কাউন্টডাউন। So please join your hands together. Let us start the final countdown. 5, 4, 3, 2, 1. প্রসেনজিৎ চ্যাটার্জি। তালে তালে হাততালি চাই সবাই, আপনাদের সকলের, আমাদের সকলের হাততালিটা কোথায় গেল? স্বপ্ন নয় সত্যি, ঘুটিয়ার বুকে দ্য লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে দেখে আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা এক্সাইটেড। ঘুটিয়া, মেক সাম নয়েজ। ড্রিম কাম ট্রু, এক স্বপ্না সচ হুয়া। আর আমরা পেয়েছি দাদাকে, প্রথম দেখাতেই জিতে নিয়েছেন দর্শকদের মন। আমরা দাদার হাতে তুলে দেব আজকের অনুষ্ঠানে মাইক্রোফোন। কেমন আছেন আপনারা? জোরে বলতে হবে, ভালো। থ্যাংক ইউ। এখানে একত্র হয়েছেন, এসছেন আপনারা, আমার মনে হচ্ছে যে আপনারা আপনারা সবাই একই পরিবারের মানুষ। তো আপনাদের এই যে এত বড় একটা এখানে পরিবার উপস্থিত আছেন, আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন কি? নেবেন কি? দেখুন, আপনাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে প্রসেনজিৎ গত 40 বছর ধরে আনন্দ দিয়ে আসছে পর্দার মাধ্যমে আপনাদেরকে গত 40 বছর। আর যে ছবিটি আমার এই 1 বৈশাখ রিলিজ করবে, ওটা হবে আমার 349তম ছবি। আর এটা আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এবং বহুদিন পরে আপনারা দেখতে পারবেন আমি একটি হিন্দি কাজও করেছি, যেটা 7ই এপ্রিল রিলিজ করছে অ্যামাজনে। আশা করব আপনারা নিশ্চয়ই দেখবেন, খুব বড় একটা শো। আপনারা জানেন এখন ওটিটি সবাই খুব দেখেন, সেখানে আমি একটা প্রধান চরিত্রে অভিনয় করছি, সেটা হিন্দিতে আসছে। সো
আমার বক্তব্য এগুলো কি আসছে ইম্পর্টেন্ট নয়, আমার বক্তব্য যে 40 বছর ধরে আমি আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পেরেছি, আজ আমি হাত জোর করে একটা জিনিস চাইবো, দেবেন? হাত জোর করে একটা জিনিস চাইবো, দেবেন? আসবো আসবো সব জায়গায় আসবো সব জায়গায় আসবো আমি একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে যত বছর আমি বাঁচবো তত বছর আপনাদেরকে পর্দার মাধ্যমে আনন্দ দিয়ে যেতে পারি, আরও ভালো অভিনয় করতে পারি, অভিনয় করে আপনাদের মন জয় করতে পারি। এইটুকু আশীর্বাদ আপনাদের সবার কাছ থেকে আমার চাওয়া। আপনারা জানেন যে আমার বাবা শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তিনি এক সময় বাংলা বম্বে প্রচুর কাজ করেছেন। আপনাদের মুখে বলতে ভালো লাগবে যে গতকাল, হ্যাঁ গতকাল, গতকাল আমার ছেলে, সে এখন 18 বছর পূর্ণ করেনি, সে শেক্সপিয়ারের একটা নাটক প্রথম করলো। তো ওকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ও শুধু অভিনেতা নন, একজন মানুষের মতন মানুষ হতে পারে, এইটুকু আশীর্বাদ আপনাদের সবার কাছ থেকে চাইব। এরপরে আমি আসলে সত্যি মানে আমি ভাবিনি ঢোকার আগে যে এত মানুষ এখানে এত রাত্রে সব বসে আছেন, বিশেষ করে এখানে বেশ দেখতে পাচ্ছি বয়সজ্যেষ্ঠ মানুষেরাও আছেন, বড়রাও আছেন, বাচ্চারাও আছেন। সো ওই জন্যই বললাম যে আপনাদের পরিবারের এক যদি করে নিতে পারেন। দাদা, প্রথমেই আমি দাদাকে এই জায়গাটার সম্পর্কে একটু ছোট্ট করে বলি। আমরা আছি ঘুটিয়া, এটা অসাধারণ একটি জায়গা এবং এখানে এই মেলা প্রত্যেক বছর হয়। ঘুটিয়া মেলার কথা আমরা বহু বছর ধরে শুনেছি, এর আগেও আমাকে এখানে আনার অনেক রকম প্রচেষ্টা হয়েছে, আমি জানি চেষ্টা হয়েছে, হয়ে ওঠেনি। আপনাদেরকে সত্যি কথা, দেখুন আমি না কোনো কটা মিথ্যে কথা বলি না, কারণ আমি বিশ্বাস করি আমার ঈশ্বর, আমার মা, আর তারপরে আমার সব থেকে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন তারা হচ্ছেন আপনারা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আপনারা আমার আমাদের ভালো মন্দ সব কিছুতে থেকেছেন। তাই আপনাদের কাছ থেকে আড়াল করবো না, অনেকেই জানেন না হয়তো আমি আসলে গত 3 দিন ধরে জ্বরে অসুস্থ, 3 দিন ধরে আমার প্রচণ্ড জ্বর। সেই অবস্থাতেও আমি আজকে এখানে এসেছি, কারণ আমি বম্বেতে ছিলাম, সেখানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। সো কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি এবং আমি দেখেছি এর আগেও সামহাও এখানে আসতে গিয়েও আসা হয়নি, তাই বিশ্বাস করুন আমি এখনও ক্রোসিন খাচ্ছি, তা সত্ত্বেও আমি বলেছি যে আমি আজকে এখানে আসব, কারণ আমার অনেকবার এখানে আসার কথা হয়েছে। এবং আপনাদের এই মেলার কথা আমার মনে হয় পশ্চিমবাংলার এমন কোনো মানুষ নেই যারা জানেন না। তবে দাদা যখন এসেই পড়েছেন এত পার
I'm
শর্ত আমি গাইব তোমাদের সবাইকে গলা মিলিয়ে গাইতে গানটা গাইতে হবে গাইবে তো সবাই গাইবেন তো আমি চেষ্টা করছি কারণ এরকম একটা অসম্ভব সুন্দর পরিবেশে এসে যদি আমি আমার ওই অমর সঙ্গী ছবির গান না গাই আজ এখানে গানটার কথা বলে ফেললো তাহলে সেটা খুব অন্যায় হবে ঘুটিয়া বাসন্তী পুজো কমিটির রিকোয়েস্ট বলবো না এটা আমার ভালোবাসা আপনাদের সবার কাছে থ্যাংক ইউ চলো ঘুটিয়া বাসন্তী পুজো কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান চলছে দাদা তোমাদের জন্য একের পর এক গান গেয়ে যাচ্ছে এই গানের সৃষ্টি রয়েছেন সঙ্গে